প্রায় 9 কেজি সোনা উদ্ধার করলো পুলিশ। গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 5.5 কোটি টাকা। বড়সড় সাফল্য পুলিশের। খবর পেয়ে 11টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের সোনা পাচারের ছক বানচাল করলো থানতলা থানার পুলিশ। ঘটনায় উদ্ধার প্রায় 9 কেজি সোনা, গ্রেফতার 3। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নদিয়া থানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বাংলাদেশ থেকে বেআইনিভাবে সোনা পাচার হচ্ছে ভারতে। এরপরই থানতলা পুলিশ শুরু করে নাকা চেকিং। দীর্ঘ সময় রাস্তায় তল্লাশি চালাতে থাকে পুলিশ। এরপর শুক্রবার ভোরে থানতলা এলাকায় একটি গাড়ি থেকে প্রায় 9 কেজি ওজনের 11টি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক ও গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, তাদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে ধৃত তিনজনেরই বাড়ি কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। তিন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শুধুই কি সোনা পাচারের উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র, ইতিমধ্যেই তার তদন্ত করতে শুরু করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এবং পুলিশের তৎপরতায় এর আগেও একাধিকবার পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলা সম্ভব হয়েছে। পাশাপাশি আগামী দিনে পাচার রুখতে আরো তৎপর থাকবে পুলিশ প্রশাসন, এমনটাই জানিয়েছেন তারা। তবে ঘটনায় অভিযুক্তরা বিপুল অঙ্কের টাকার সোনা কোথা থেকে আনছিল, ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে, সোনা কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। এদিন ধানতলা থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। অভিযুক্তদের এদিন রানাঘাট আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ধানতলা। বড়সড় সাফল্য পুলিশের। খবর পেয়ে 11টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতের সোনা পাচারের ছক বানচাল করল থানতলা থানার পুলিশ। ঘটনায় উদ্ধার প্রায় 9 কেজি সোনা, গ্রেফতার 3। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নদিয়া থানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বাংলাদেশ থেকে বেআইনিভাবে সোনা পাচার হচ্ছে ভারতে। এরপরই থানতলা পুলিশ শুরু করে নাকা চেকিং। দীর্ঘ সময় রাস্তায় তল্লাশি চালাতে থাকে পুলিশ। এরপর শুক্রবার ভোরে থানতলা এলাকায় একটি গাড়ি থেকে প্রায় 9 কেজি ওজনের 11টি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক ও গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, তাদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে ধৃত তিনজনেরই বাড়ি কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। তিন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শুধুই কি সোনা পাচারের উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র, ইতিমধ্যেই তার তদন্ত করতে শুরু করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এবং পুলিশের তৎপরতায় এর আগেও একাধিকবার পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলা সম্ভব হয়েছে। পাশাপাশি আগামী দিনে পাচার রুখতে আরো তৎপর থাকবে পুলিশ প্রশাসন, এমনটাই জানিয়েছেন তারা। তবে ঘটনায় অভিযুক্তরা বিপুল অঙ্কের টাকার সোনা কোথা থেকে আনছিল, ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে, সোনা কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। এদিন ধানতলা থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। অভিযুক্তদের এদিন রানাঘাট আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ধানতলা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।